হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে গিয়া 23 ডিসেম্বর 2023, আর আমি এখন আছি কাশ্মীরি গেট দিল্লি। আমি যাই আর মানালি, এটা হচ্ছে গিয়া মানালির 3 নম্বর পার্ট। তো আমি কাশ্মীরি গেট বাস স্ট্যান্ডে আছি ওখানে, আর আমি এখান থেকে মানালির বাসের টিকিট কাটবো। আমার টিকিট কাউন্টার যে কাউন্টার নম্বর হচ্ছে গিয়া 19, আর 7:30টার থেকে টিকিট দিব, ঠিক আছে? আমি অনলাইনে করছি না, কারণ একটার পর একটা বাস আছে, অ্যাভেলেবল বাস, কোনো টেনশন নাই। এসি আছে, নন এসি আছে। তো টিকিট কাটার পরে কইমু যে কোনটার প্রাইস কত, এসির কত, নন এসির কত, আর কত সময় লাগে যাইতে, ঠিক আছে? তোমরা কন্টিনিউ ব্লগ দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা, আমার মানালির বাস ফাইনালিছি, এই যে এটা, আর টিকিটও কাটিলেছি। এই সুগে টিকিট, টিকিট প্রাইস হয়েছে গিয়া দুইজনে হয়েছে গিয়া তোমার 3,400 টাকা। এই যে এই দেখো, আর এই হচ্ছে গিয়া বাস, ঠিক আছে? আর এই হচ্ছে গিয়া কাউন্টার, টিকিট কাউন্টার। তো আমি তোমার বাসের ভিতরটা দেখাই বন্ধুরা। এই লোক বাসের ভিতর, এটা হচ্ছে গিয়া দেখো ড্রাইভিং সিট, আর আমরা সিট হয়েছে গিয়া এই জানলার কিনারে একটা পাইছি, দুই, আর ওই সিটের পিছনে একটা পাইছি, এসে গিয়া পাঁচ। এই দেখো টোটাল বাসটা, ঠিক আছে? এই যে আর ওই যে সামনে কাউন্টার দেখো। তো বন্ধুরা, আমরা বাস ছাড়ি দিছে, আমরা এখন কাশ্মীর গেট থেকে বাইরে দিই, আর টাইম হচ্ছে গিয়া 7:23, আর আমরা বাস মাত্র ছাড়লো। দেখাই আর দেখো, এই দেখো বন্ধুরা, কাশ্মীরি গেট থেকে বাস বাইরে গেছে, আর এই যে দিল্লির কিছু নজারা দেখো, ওয়াও কি মজার! কি ব্রেক মারছে রে ভাই ড্রাইভারে, ওরে বাবারে, এমন ব্রেক মারছে! এই দেখো কি পর্যন্ত ট্রাফিক দেখো, মানে ট্রাফিক, দিল্লির রাস্তা, দিল্লির ট্রাফিক, ওয়াও! তো আমরা এখন আছি একটা দাবাত, মানালি যাওয়ার পথে গাড়ি দাঁড়া করে একটা দাবার মধ্যে ঢুকেছে। টাইম আছে 20 মিনিট, 20 মিনিটের ভিতরে ইভেন পেচাপ সব কিছু কমপ্লিট করিয়া আর টিফিন করার খাওয়া দাওয়া আছে খাওয়ার লাগিয়া। তো আমরা ঢুকছি, আমরা অর্ডার দিছি 4টা তন্দুরি রুটি আর 2টা বাটার চিকেন। ওর দেখি দেহক দিলে পরে খাইব, প্রচণ্ড ঠান্ডা, মোটামুটি ভালোই ঠান্ডা লাগে। মানে দিল্লির এরিয়ার মধ্যে জানি না আসুন না বাইরে গেছি, কিন্তু ঠান্ডা ভালোই লাগে, প্রচণ্ড মানুষ দাবার ভিতরে, প্রচুর বড় দাবা। আমরা খানিটা আইলে পরে দেখাই কীরকম দেয়ার বা খাইতে স্বাদ নিয়ে করি, মানুষ দেবো কত মানুষ দেবো কত মানুষ দেবো খালকে জানি কথা কর, প্রচুর মানুষ দেখো। তো রাত্রে প্রচুর মানুষ দেখো, সব আমরা গাড়ির মানুষ আরও আছে, খালি আমরা একলা গাড়ি না, সব মানালি যাওয়ার মানুষ, সব টুরিস্ট। আর আমরা অর্ডার দিছি তন্দুরি রুটি আর বাটার চিকেন, এই দেখো, ঠিক আছে? আমরা খানিটা ওই যে এখানে বানার বানাইয়া দেয়ার খানিটা আইব, তারপরে আবার তোমাদের আমরা দেখাই আর। তো বন্ধুরা, এই দেখো আমরা বাটার চিকেন আর তন্দুরি রুটি আই গেছে, এখানে দুইটা, একটা একটা হেল হয়েছে তালে, আর কোয়ান্টিটিটা খুব বেশি, মানে খোয়ার মতন, আমরা তখন দেখি ডোরাই আর খাইয়া শেষ করতে পারবো না। একটু খাইয়া থাকতো মুখে, একটু দিয়ে থাকতো, মশলাটা টেস্ট হয়েছে নি, ফটাফট কর কীরকম হয়েছে, এখন স্বাদ হয়েছে না, চিন্তা করবো, এখন তো খাইতে তো লাগবো, দেখি তো খুব লাজবাব লাগে, কিন্তু টেস্ট নাই, ঠিক আছে? আমরা খাই, কারণ আমরা টাইম খুব কম, খাইয়া আবার আমরা গাড়ি তুলতে লাগে, নাহলে গাড়ি ছাড়ি দিব। তো আমরা খাওয়া দাওয়া শেষ, আর হয়ে গেছে একটু ওয়াত, ফ্রেশ ওয়াত, আর আমি বাইরে গেছি। আর দুজনের বিল আইছে দেখো 1110 টাকা, এই যে 1110 টাকা, 2টা বাটার চিকেন আর 4টা তন্দুরি রুটি। আর এই যে কিছু লোকেশন, রাস্তা দাবাই দেখো, একদম খিরাইলিছে আমরারে, বাবারে বাবা। তো আবার আধা রাস্তা দিয়ে একটা সময় বাসটা থামাইলো, একটা চাটা খাইলাম, আর কোন টাইম হচ্ছে একটা ঠিক আছে, তো দেখি কত হয়েছে টাইম, 2:10। তো 1:50, আবার এখন আমরা গাড়ি ছাড়ের মানালির উদ্দেশ্যে, ঠান্ডা তো প্রচণ্ড, তো সময় যা ঠান্ডা বাড়ের, দেখা যাক যাড়তে পারিনি না না, ঠিক আছে? কন্টিনিউ ব্লগ দেখতে থাকো, আমিও ব্লগ দিতে থাকি, ঠান্ডা যদি বাঁচিতে তো ফুল ব্লগ বানাই, মোর যদি মারা যাইতে তো শেষ, ঠিক আছে? আজকে আর গুড নাইট নাইট করতে পারতাম না, কারণ আমরা তো রানিং গে। তো মানালি যাওয়ার রাস্তায় এইটা হচ্ছে 2 নম্বর টোলগেট, প্রথমটাত কইতে পারি না, ঘুমাই গেছি, টোলগেটটা ফারানির পরে দেখছি যে টোলগেট পাই আর। এই দেখো এটা হচ্ছে 2 নম্বর টোলগেট, যদিও আমরা টোলের পয়সা আমরা দিতে লাগেন না, তারপরেও দাঁড়াইতে তো লাগে।
তো আমরা এখন আইছি মান্ডি বাস স্ট্যান্ড। এই দেখো মান্ডি বাস স্ট্যান্ডটা, এখান থেকে মানালি আরও 40 কিলোমিটার, আর টাইম লাগব 1.5 ঘন্টা। দেখো আর কিছু যাত্রী নামি যার, কারণ তার আর সাথের বন্ধু দুজনের খুব পেটের সমস্যা, তারা নামিয়া জঙ্গলে গেছে, এই কারণে তারা নামাইয়া দিলার কারণে তারা লোকাল বাস দিয়া যাইব। মানে এই যে সাইটের দোকান টোকান ওখানে সব খোলা, এই যে মান্ডি বাস স্ট্যান্ড, এখান থেকে মানালি 40 কিলোমিটার, টাইম 1 থেকে 1.5 ঘন্টা। তো বন্ধুরা আমরা অক্কনাইয়া নামছি মানালি বাস স্ট্যান্ড, নামিয়া একটু ফ্রেশ হইলাম। ফ্রেশ হইয়া প্রচণ্ড বেশি ঠান্ডা, আর এখন সকাল হয়েছে গিয়া 6:10, আর কোন আমরা একটা অটো করছি, অটো আর আমরা হোটেল গিয়া দেখবো, কারণ আমরা কোনো হোটেল টোটেল কিছু বুকিং করছি না, না হলেও অসুবিধা নাই, কারণ প্রচুর হোটেল, হাজার হাজার হোটেল আছে। আর এটা হচ্ছে গিয়া মানালি বাস স্ট্যান্ড, জানি না তোমরা দেখতে পারবাইনি, অনেক বড় বাস স্ট্যান্ড দেখো, আর একদম বাস স্ট্যান্ডের পিছনেই আছে। দেখো আমার পিছনে হয়েছে গিয়া তোমার এই ল্যাট্রিন বাথরুমের জায়গা, টয়লেটের জায়গা, নো টেনশন। তো আমরা এখন যাইমো গিয়া হোটেল খুঁজবো, আর বরফ ওখান থেকে দেখে লেছি, পাহাড়ের উপরে বরফ দেখা যাবে, তো বেশি সকাল দেখে বুঝতে পারি। ঠিক আছে তোমরা কন্টিনিউ ব্লগ দেখতে থাকো, আগে হোটেলে যাই, হোটেলে গিয়া হোটেল দেখি তারপরে বাকি কথা। তো বন্ধুরা এখন হচ্ছে গিয়া সকাল 6:48, আর 24 ডিসেম্বর, আর আমরা আছি মানালি বাস স্ট্যান্ডে। আমরা হোটেল টোটেল লওয়ার কথা আসলে কিন্তু লইতাম না হোটেল, এখন খাই আর চা, প্রচণ্ড ঠান্ডা, আর ভাবছি এখন হোটেল লইলে অল্প করে চেক আউট, একবারে গাড়ি লইয়া ঘুরার লাগিয়া বাইরে দিব, হোটেল লইতাম না। তো মানালি টোরের 3 নম্বর পার্ট এখানেই শেষ, তোমরা অবশ্যই একটু সাপোর্ট করবাই, লাইক করবাই, শেয়ার করবাই, কমেন্ট করবাই, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবাই, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ইনস্টাগ্রামে ফলো করবাই। তো টাটা, বাই বাই।